স্ট্রেচারে শুয়ে কর্তব্যরত নার্সে শ্লীলতা হানি রোগী। বীরভূমের হাসপাতালের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পাওয়ার পরই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর ভয়াবহ বিবরণ দিলেন ওই নার্স। আরজিকর কাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার জেলার এক স্বাস্থ্যকেন্দ্রে এক মহিলা স্বাস্থ্যকর্মীর ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল। আর এক্ষেত্রে অভিযুক্ত একজন রোগী। স্ট্রেচারে করে চিকিৎসা চলাকালীন মহিলা স্বাস্থ্যকর্মীর সাথে এমন কাণ্ড ঘটায় ওই রোগী। জানা গেছে, শনিবার রাতে জ্বর নিয়ে বীরভূমের ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগে আসে আব্বাসউদ্দিন নামে ৩৫ এক যুবক। চিকিৎসক তাকে দেখে প্রয়োজনীয় ওষুধ সহ তাকে স্যালাইন দেওয়ার প্রয়োজন অনুভব করেন। চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্যকেন্দ্রের একজন মহিলা নার্সিং স্টাফ স্ট্রেচারে শোয়া অবস্থায় ওই রোগীর হাতে চ্যানেল লাগাতে যান। আর তখনই ওই মহিলা স্বাস্থ্যকর্মীর সাথে অভব্য আচরণ করে ওই যুবক। ঘটনার সময় রোগীর বাড়ির লোকজনও উপস্থিত ছিলেন। সবার মাঝে আচমকা এমন ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন ওই মহিলা স্বাস্থ্যকর্মী। এ ব্যাপারে স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার মাসিদুর হাসান জানান, আমাদের এই হাসপাতালে নিরাপত্তা বলে কিছু নেই। মাঝে মধ্যেই চিকিৎসকদের রোগী ও তার আত্মীয় পরিজনদের অত্যাচার সহ্য করতে হয়। কিন্তু এদিন যে ঘটনা একজন মহিলা স্বাস্থ্যকর্মীর সাথে ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এর উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করা হলে আমরা ডিউটি করব না। একটা আইভি ফ্লুইড দেওয়া হয়েছিল, কিছু অ্যান্টাগনিজম ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। যাওয়ার পর যখন দিদি সেই পেশেন্টটাকে আইভি ফ্লুইড দিতে যায়, তখন পেশেন্ট পার্টিকে কেউ ধরেই না। মানে পেশেন্ট হাত পা ছুটছে, এরকম মিসবিহেভ করছে। বাকিরাও আশা করি কেউ করবে না। কোথায় এসে? আমার হসপিটালেই, বিপিএসসিতেই, এমার্জেন্সিতেই। এখন ইলামবাজার হসপিটালে বিপিএসসিতে এমার্জেন্সির মধ্যেই ঘটনাটা ঘটেছে। পেশেন্টটার নাম হচ্ছে আব্বাসউদ্দিন, ৩০ বছর বয়স। হয়তো শুনছি ছোট চক বা এখানে যে ইলামবাজার থানার আন্ডারে সেখানে বাড়ি। আমি চাইছি যে আজকে চারিদিকে যেরকম চলছে, আজকে আরজিকর বলুন আর যেখানে যা বলুন, ডাক্তারদের কিছু হয় না। আলটিমেটলি এরকম ঘটনা ঘটে আর চাপা পড়ে থাকে। যদি পুলিশ প্রশাসন কোনো একটা নেসেসারি স্টেপ না নেয়, তা আমি অত অন্তত পক্ষে আমি ডিউটি করবো না। কাল থেকে আমার পুরো অফ হয়ে যাবে ডিউটি। বাকিরা কী করছে আমি জানি না, আশা করি কেউই করবো না। আর আমি কমপ্লেন করেছি এবং ইমিডিয়েট একটা নেসেসারি স্টেপ নিলে আমি ডিউটি করবো, নাহলে করবো না। এ ব্যাপারে আক্রান্ত মহিলা স্বাস্থ্যকর্মী জানান, চিকিৎসকের পরামর্শে তিনি ওই রোগীর হাতে স্যালাইনের চ্যানেল লাগাতে গিয়েছিলেন। কিন্তু তার জন্যে যে তার সাথে এরকম অশালীন আচরণ করা হবে তা তিনি ভাবতেও পারছেন না। এ ব্যাপারে তিনি রাতেই ইলামবাজার থানায় ওই রোগীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ১:৩০টার দিকে হচ্ছে নাইট শিফট আমি অন হয়েছে অনেকক্ষণ, তো ১:৩০টার দিকে একটা পেশেন্ট এসেছিল, শেখ আব্বাসউদ্দিন নাম। তো উনি ফিভার কমপ্লেন নিয়ে এসেছিলেন, তো ওনাকে একটা স্যালাইন এবং ইঞ্জেকশন অর্ডার মানে ডক্টর লেখেন, তো আমি ওটা দিতে গেছিলাম। পেশেন্ট ট্রলিতে ছিল, তো চ্যানেল করার জন্য গেছি। তো পেশেন্টের ডিরেক্টলি, ওর বাড়ির লোক তো আছেই, কিন্তু ডিরেক্টলি পেশেন্ট এসে আমার পুরো একদম টাচ করলো এবং খুব বাজেভাবে। ঠিক আছে, ওটাই কমপ্লেন। এবার অবশ্যই আমি একজন মেয়ে, তো আমার তো এখানে সিকিউরিটি নিয়ে একটা প্রশ্ন এসেই যায়। অভিযোগ ওটাই যে পেশেন্ট আমার সাথে মিসবিহেভ করেছে, এটা যেন আর কারোর সাথে না হয়। একটা অন ডিউটি স্টাফের সাথে এরকম হচ্ছে, তো আমার না হয়ে এটা সব অন্য কারোর সাথেও হতে পারতো, আমার জায়গায় অন্য কেউ থাকতে পারতো না। তো ওই কারণে নিরাপত্তা তো অবশ্যই দরকার, আর ওই সময় তো কি আর বলবো, অবশ্যই দরকার। নাইট শিফটে ডিউটি করছে, সবাই জানেন, অলরেডি দিদি আছেন, স্যারও এসেছিলেন, আমার যে বিএমউইচ স্যার আছে উনিও এসেছিলেন। উল্লেখ্য, আরজিকর হাসপাতালে ঘটনার পর থেকে গোটা রাজ্যে, এমনকি গোটা দেশের স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, নানান প্রশ্ন তুলেছেন তারা। আর এক্ষেত্রে জেলার প্রত্যন্ত এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে মহিলা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন আগাগোড়াই রয়েছে। ফলে প্রশাসন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিনে আরও বড় ধরনের ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্বাস্থ্যকর্মীরা। অভিযোগ দায়েরের পর রাতেই হাসপাতালে পৌঁছায় ইলামবাজার থানার পুলিশ। হাসপাতাল থেকেই অভিযুক্ত রোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বীরভূম। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের ৩টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।